উপনির্বাচন বাংলার চারটি কেন্দ্রে, নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর চব্বিশ পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। তবে উপনির্বাচনকেও হালকাভাবে নিতে নারাজ নির্বাচন কমিশন। নিরাপত্তা নিয়ে যাতে কোনো খামতি না থাকে তার জন্যই তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বাড়ানো হচ্ছে কেন্দ্র বাহিনীর সংখ্যাও। অতিরিক্ত আরও 15 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন থাকছে এই চার বিধানসভা কেন্দ্রে। সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিপুল পরিমাণ কেন্দ্র বাহিনী বাংলায় মোতায়েন করা হয়েছিল। কাশ্মীরের থেকে বাংলায় বেশি ছিল কেন্দ্র বাহিনী। এবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে অতিরিক্ত আরও চার কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা থাকছে। আর রানাঘাট বিধানসভা কেন্দ্রে চার কোম্পানি, বাগদায় চার কোম্পানি এবং মানিকতলায় অতিরিক্ত আরও তিন কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে উপনির্বাচনের দিনে। সুতরাং চার বিধানসভা উপনির্বাচনের জন্য বাংলায় থাকছে 70 কোম্পানি কেন্দ্র বাহিনী। আইন শৃঙ্খলার পরিস্থিতির কথা মাথায় রেখে নির্বাচন যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয় তাই আরও অতিরিক্ত 15 কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ রায়গঞ্জে থাকছে 16 কোম্পানি কেন্দ্র বাহিনী, রানাঘাটে 19 কোম্পানি কেন্দ্র বাহিনী, বাগদায় 20 কোম্পানি কেন্দ্র বাহিনী এবং মানিকতলায় রাখা হচ্ছে 15 কোম্পানি কেন্দ্র বাহিনী। 70 কোম্পানি কেন্দ্র বাহিনীর মধ্যে সিআরপিএফ থাকবে 14 কোম্পানি, বিএসএফ 19 কোম্পানি, সিআইএসএফ 10 কোম্পানি, আইটিবিপি 14 কোম্পানি এবং এসএসবি 13 কোম্পানি। উপনির্বাচনের শেষে অতিরিক্ত কোম্পানি আবার নিজের জায়গায় ফিরে যাবে বলেও জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের চিঠিতে। মাসখানেক আগে রাজ্যে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে, মোটের ওপর শান্তিতেই হয়েছে লোকসভা নির্বাচন। বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রে চিত্রটা একই রাখার মরিয়া চেষ্টা কমিশনের। এদিকে চার কেন্দ্রে উপনির্বাচনকে হালকাভাবে নিতে নারাজ শাসক বিরোধী দুই শিবিরে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে মৃত্যু হয় সাধন পাণ্ডের, তারপর থেকে মানিকতলা বিধায়কহীন। পরাজিত বিজেপি প্রার্থী আদালতে দ্বারস্থ হন। নানা জটিলতার মাঝে দু মাসের মধ্যে উপনির্বাচনের সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। সেই মতো গত 31 মে মুখবন্ধ খামে মানিকতলা উপনির্বাচনের প্রস্তাবিত দিনক্ষণ জানায় কমিশন। সেখানে 10ই জুলাই ভোটাভুটি। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী, পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা নির্বাচনে শাসক শিবির টিকিটও দেয় তাকে, ফলে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। ওই বিধায়ক শূন্য আসনেও উপনির্বাচন। রানাঘাট দক্ষিণ কেন্দ্রও একইভাবে বিধায়ক শূন্য। সেখানে বিজেপির টিকিটে লড়ে বিধায়ক হয়েছিলেন মুকুটমণি অধিকারী, তিনি সম্প্রতি তৃণমূলে যোগ দেন। লড়েন লোকসভা নির্বাচনে, সে কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই এবার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রও নির্বাচন, বনগাঁর বাগদা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন। কারণ বিধায়ক বিশ্বজিৎ দাসও দলবদল করে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করে, সে কারণে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। তাই বিধায়ক শূন্য বাগদাতেও ভোটাভুটি। 13ই জুলাই ভোট গণনা। যদিও নৈহাটি, হারোয়া, মেদিনীপুর, বাঁকুড়া, তালডাংরা, মাদারিহাটে কবে হবে বিধানসভা উপনির্বাচন তা এখনও কমিশনের তরফে জানানো হয়নি। উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের নজরে উত্তর দিনাজপুর, বনগাঁ ও রানাঘাটের সংগঠন। লোকসভা নির্বাচনের আগে বুঝিয়ে দেওয়া হয়েছিল সাংগঠনিক পারফরমেন্স যাচাই হবে। যদিও এই তিন জায়গার লোকসভা আসন রায়গঞ্জ, বনগাঁ ও রানাঘাটে পরাস্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। এই সাংগঠনিক জেলার অন্তর্ভুক্ত স্থানেই হতে চলেছে বিধানসভা উপনির্বাচন। এদিকে লোকসভায় খারাপ ফলের পরে সংগঠনের একাধিক মাইনাস পয়েন্ট নজরে এসেছে দলের শীর্ষস্তরে। এবার বিধানসভা উপনির্বাচনে ফল খারাপ হলে তার দায় বর্তাবে সংগঠনের ওপরে। সাংগঠনিক পারফরমেন্স যে আগামী দিনে শেষ কথা তা বারবার বুঝিয়ে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।